السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، সম্মানিত দীনি মোহতারাম ভাই, রুবেল ভাই কাতার থেকে সহ আরো অনেক ভাই বিভিন্ন গ্রুপে জানাজা বিষয়ে প্রশ্ন করেছেন, যে অনেকের প্রশ্ন এমন যে আমাদের দেশে লাশ বহন করার ক্ষেত্রে 40 কদম 40 কদম করে কাঁধ দেওয়া হয়, আবার সাথে সাথে সকলে মিলে কবরস্থানের দিকে যখন লাশ নিয়ে যায় তখন কালিমায় শাহাদাত উচ্চ স্বরে পাঠ করে, এবং অনেকেই জানাজার আগে পরে পিছনে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলারাও থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মীয় স্বজন, ক্রন্দনরত আত্মীয় স্বজনও থাকেন যারা এক ধরনের বিলাপ করতে থাকে। তো জানাজা দেওয়ার পরে এই লাশকে কবরে নিয়ে যাওয়ার প্রাককালে যে সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসের ভায়োলেশন হয়, আমরা যা সচরাচর দেখি হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা জানবো যে আসলে একজন মানুষ তাকে গোসল দেওয়ার পরে, জানাজা দেওয়ার পরে তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার সুন্নাতি আদবগুলো কি কি? ওয়াল জবাব বিল্লাহি তৌফিক। সর্বপ্রথম হলো যে জানাজার সালাত, জানাজার নামাজ পড়ার পরে এই জানাজাকে বা এই লাশকে কবরস্থানের দিকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া উচিত, অপেক্ষা করা উচিত না। বুখারী এবং মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি সে ভালো হয়, সৎ হয়, তাহলে তাকে ভালোর দিকেই অগ্রণী করা, যদি সে পাপি হয় তাহলে তা তোমাদের কাছ থেকেও এই খারাপের বোঝা দূর করে দেওয়া। এবং জানাজার সালাতে, কাফন দাফনে, কবরস্থ করার ব্যাপারে উচিত সমস্ত মুসলমানদের অংশগ্রহণ করা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান আরেকজন মুসলমানের অধিকারের মধ্যে এটি পড়ে, তার মানে কোনো মুসলমান যদি মারা যায় যে সমস্ত হকগুলো এসে যায় তা হলো, ইমাম বুখারী হাদিসকে এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপরে অন্যের মুসলমানের জন্য 5টি হক রয়েছে। হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম, ইয়াদাতুল মারিদ, ওয়া ইত্তিবাউল জানায়েজ, ওয়া ইজাবাতুদ দাওয়া, ওয়া তাশমিতুল আতিস। তার মানে অসুস্থকে দেখতে যাওয়া, জানাজায় শরীক হওয়া, দাওয়াত গ্রহণ করা, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা, উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, এই হকগুলো করা উচিত। তবে মহিলাদেরকে জানাজার সাথে না যাওয়া উত্তম, মহিলারা জানাজার সাথে যাওয়াটা অনুত্তম। হযরতে উম্মে আতিয়া তিনি বলেছেন আমাদেরকে জানাজার পিছনে যেতে নিষেধ করা হয়েছে, তবে তাকিদ করা হয়নি, তার মানে অপ্রয়োজনে অংশগ্রহণ না করা, মহিলারা অংশগ্রহণ করবে না, যদি নিতান্তই একান্তই কোনো বিশেষ কোনো কারণে হয়ে থাকে তাহলে সেটি আলাদা কথা, তবে মহিলাদের জানাজায় সাথে যাওয়া মানে লাশ বহনকারীর সাথে কবরস্থান পর্যন্ত যাওয়া অথবা জানাজার সাথে না যাওয়া উত্তম। অনুরূপভাবে জানাজার সাথে কোনো ধরনের আগুন, জানাজার সাথে কোনো আগুন বা সুগন্ধি কোনো কিছুই নিয়ে যাওয়া উত্তম নয়, তার মানে সেটা সুগন্ধ হোক অথবা আগুন হোক, অনেক সময় আগরবাতি টাইপের কিছু সাথে নিয়ে যাওয়া হয়, আগরবাতি জানাজার খাটের চতুর্দিকে লাগিয়ে দেওয়া হয়, ধোঁয়া দেওয়া হয় জানাজার সাথে কবরস্থ নিয়ে যাওয়ার আগ পর্যন্ত, এগুলো করা উত্তম নয়, এগুলো করা উচিত নয়, নিয়ে যাওয়া নিষেধ। অনুরূপভাবে যে বিষয়টি আমরা দেখি যে যারা লাশ বহন করেন তারা উচ্চ স্বরে কালিমায় শাহাদাত পাঠ করেন, কালিমায় তাইয়েবার জিকির করেন, এটি করাও নিষিদ্ধ। ইমাম আহমদ, ইমাম ইবনে মাজাহ তারা হাদিস এনেছেন যে যেই জানাজার সাথে নিষেধ করেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজার সাথে যেতে নিষেধ করেছেন যার সাথে বিলাপকারী থাকে, শোক পালনকারী কোনো মহিলা থাকে। অনুরূপভাবে জানাজার সাথে উচ্চ স্বরে কালিমা তাইয়েবা জিকির করা অথবা কোরআনের আয়াত উচ্চ স্বরে পাঠ করে করে যাওয়া, জানাজার সাথে সুগন্ধি নিয়ে যাওয়া বা আগুন নিয়ে যাওয়া উচ্চ স্বর। ইমাম আবু দাউদে হাদিস এনেছেন আহকামুল জানায়েজের পৃষ্ঠা নম্বর 70। হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জানাজার সাথে আগুন এবং উচ্চ স্বর যেন না হয়, আগুনও যেন না হয়, উচ্চ স্বরও যেন না হয়। বাস নীরবভাবে মনে মনে দোয়া পড়তে পড়তে যাবে, এখানে কালিমায় শাহাদাত উচ্চ স্বরে অথবা কালিমা তাইয়েবা উচ্চ স্বরে পাঠ করা উচিত নয়। ইমাম বাইহাকি একটি হাদিস এনেছেন, সাহাবিদের আসার এনেছেন যে কাইস ইবনু আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জানাজার সাথে উচ্চ স্বর, উচ্চ আওয়াজ, সেটা কোরআনের আওয়াজ হোক অথবা কালিমা তাইয়েবা কালিমা শাহাদাতের আওয়াজ হোক অথবা কান্নাকাটি হোক অথবা বিলাপকারী হোক মাতম হোক, কোন ধরনের উচ্চ স্বর সাহাবায়ে কেরাম অত্যন্ত অপছন্দ করতেন। ইমাম বাইহাকি হাদিস কিনেছেন আহকামুল জানায়েজের মধ্যে 70 এবং 71 নম্বর পৃষ্ঠার মধ্যে। সুতরাং জানাজার সাথে চলতে হবে নীরবে, সরবে নয়, হয়তোবা মাতম বা বিলাপকারী না থাকলেও প্রায় দেখা যায় যে আমাদের দেশে জানাজাগুলো যখন নিয়ে যাওয়া হয় তখন সবাই কালিমা শাহাদাত পাঠ করতেছে, সবাই কালিমা তাইয়েবা একসাথে উচ্চ স্বরে পড়তেছে। না, এটি উচিত নয়, নীরবভাবে চলে যাবে, সাহাবায়ে কেরাম এটা অপছন্দ করতেন। আচ্ছা, এর সাথে সাথে জানাজার সাথে যাওয়ার সময় সামনে ডানে বামে চলা যাবে, তবে পিছনে চলাটা উত্তম, জানাজার পিছনে চলা উত্তম, জানাজার আগে যাওয়ার চেয়ে পিছনে যাওয়া অধিক উত্তম। এ প্রসঙ্গেও ইমাম বাইহাকি তিনি হাদিস এনেছেন আহকামুল জানায়েজের মধ্যে 74 নম্বর পৃষ্ঠাতে, এবং ইমাম আবু দাউদও আহকামুল জানায়েজের মধ্যে হাদিসগুলো এনেছেন। তার মানে জানাজার আগে না যাওয়া বরং পিছনে চলাটাই উত্তম, এবং যতক্ষণ পর্যন্ত জানাজা জমিনের উপরে রাখা হবে না ততক্ষণ পর্যন্ত বসা নিষিদ্ধ। আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করেছেন যে যখন তোমরা জানাজা দেখবে তখন দাঁড়িয়ে যাবে, যখন তোমরা জানাজা দেখবে, এখানে একটি প্রথম হুকুম হলো যে জানাজা দেখলে দাঁড়িয়ে যাওয়া, কেন সে প্রশ্ন নয় বরং হুকুম, জানাজা দেখলে দাঁড়িয়ে যাওয়া। ইমাম আবু দাউদ এ হাদিস কিনেছেন, অনুরূপভাবে ইমাম বুখারী ইমাম মুসলিম ও মুত্তাফাকুন আলাইহি হাদিস যে যখন তোমরা জানাজা দেখবে তখন দাঁড়িয়ে যাবে, আর যে ব্যক্তি জানাজার সাথে যাবে সে ততক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ জানাজাকে নিচে রাখা না হয়। ইমাম বুখারী হাদিস এনেছেন, ইমাম মুসলিমই হাদিস এনেছেন, বুখারীর কিতাবুল জানাইজ অধ্যায়ে দেখা যেতে পারে। অনুরূপভাবে জানাজার উপরে মানে কাপড় এবার ফুল অর্পণ করা, সাজসজ্জা করা, এগুলো বেদা। জানাজার উপরে বিভিন্ন নকশা সজ্জিত চাদর দিয়ে কবরস্থানে রাখা, এটাও বেদা। সবুজ রঙের চাদরের উপরে কালেমা তাইয়েবা কোরআনের কোনো আয়াত লিখে রাখা জানাজার উপরে। আচ্ছা, ঘর থেকে জানাজা বের করার সময় দান সাদকা করা, তারপরে জানাজাকে নিয়ে কোনো বুজুর্গ ব্যক্তির তওয়াফ করানো, নেককার লোকের জানাজা ভারী হয়, পাপীর জানাজা হালকা হয়, ইদাতীয় আকিদা পোষণ করা, জানাজাকে নিয়ে তারপরে সেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা, এগুলো সবই নিষিদ্ধ। তাহলে আমরা বুঝতে পারলাম যে জানাজা বিষয়ে এই আলোচনাগুলো যাতে করে আমরা এগুলো না করি, সুন্নাহ মোতাবেক আমরা যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। এবং জানাজার সালাত তিনটি সময় জানাজার সালাত পড়া এবং লাশ দাফন করা নিষিদ্ধ। ইমাম মুসলিমে হাদিস কে এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন সময়, ইবনে ওমর তিনি বলেন তিন সময় আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন, যখন সূর্য উদয় হয়, যখন সূর্য স্থির হয় এবং যখন সূর্য অস্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।